বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কোটিপতি হবে। হ্যাঁ বন্ধুরা, এটি পরীক্ষিত এবং প্রমাণিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করে চলি, আমিও ভীষণভাবে উপকৃত। আর আপনারাও যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন, তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আপনি কি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদাসর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে উল্টো রথযাত্রার দিন খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে, তাহলে আমাদের এই জীবন ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে, আপনার কতটা লাভ হতে পারে? বন্ধুরা, আপনি কি এটা কি জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে, তাহলে উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন শনি মহারাজেরই কি পায়, আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাহলে চলুন বন্ধুরা, কোন সেই খাবার দুটি যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন, কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে, যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন, তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না। কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে
আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে, তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন, আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি উল্টো রথযাত্রার দিন গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে, আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটি বার বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ, এবং একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড় দিচ্ছেন, বা যদি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছেন, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে। তাই এই কাজটিও আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।